নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনুম কুক। ঝুনুম কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজর দিয়ে ভীষণ মজার একটি জলখাবার রেসিপি। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তার সাথে সাথে এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর জলটা একটু উষ্ণ গরম হয়ে গেলে পরে জলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে নেওয়া গাজর। এখানে আমি তিনটে মতন গাজর কেটে নিয়েছি, তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে গাজরগুলোকে সিদ্ধ করে নেব। ওদিকে গাজরটা সিদ্ধ হোক ততক্ষণ এদিকে ময়দাটা মেখে নেব। দু কাপ মতন ময়দা নিয়েছি, দিয়ে দেব, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। একটু মিশিয়ে নেব লবণ দিয়ে, তারপর আমি দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে ভালো করে মেখে নেব। লবণ এবং তেল, ময়দা একসাথে শুকনো উপকরণটা ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর খেতেও বন্ধুরা অনেক সুস্বাদু হয়। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আপনারা তো অনেক রকমের নাস্তা রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি, একটু নরম ডোয়ের মতন মেখে নেব। তারপর মাখা হয়ে গেলে একটু তেল মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই যে মাখা হয়ে গেছে, এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার একটা বাটির মধ্যে তুলে নিলাম, তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তারপর ওদিকে আমি গাজরটা দেখে নেব কতটা সিদ্ধ হলো। চলে এলাম গ্যাসের চুলার কাছে। এই যেখানে গাজরটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুটা সিদ্ধ হতে বাকি আছে। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন মটরশুঁটি। মটরশুঁটি দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে, তাই হাফ কাপ মতন মটরশুঁটি দিয়ে আবারও গাজর মটরশুঁটি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে পরে তারপর আমি তুলে নেব, আবারও 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার গাজর এবং মটরশুঁটি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে ছাকনার মাধ্যমে তুলে নিচ্ছি। তারপর একটা গ্লাসের সাহায্যে খুব ভালো করে মেখে নেব, একদম মিহি করে মেখে নিতে হবে। এদিকে আবার গ্যাসে চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিলাম সামান্য এক চিমটি মতন হিং। হিং দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি, তারপর হিং ভাজা হয়ে গেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো আগে থেকে বেটে নেওয়া মশলা। এখানে কাঁচা লঙ্কা এবং আদা বাটা নিয়েছি, দিয়ে দিলাম। তারপর ভালো করে 2-3 মিনিট মতন কষিয়ে নেব। সামান্য পরিমাণে লবণ দিলাম, তেল ছিটকা ছিল সেই জন্য। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, জিরের গুঁড়ো সামান্য পরিমাণে, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন। এবার আবারও 2-3 মিনিট মতন কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব মেখে রাখা গাজর এবং মটরশুঁটি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম মশলা সাথে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে, শুকনো একটা পুরের মতন তৈরি করে নেব। দেওয়া হয়ে গেছে বন্ধুরা, তাই লো টু মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ চলে যায় এবং পুরটা দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে পুরটার থেকে। এবার এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার সাথে মিশিয়ে নেব আর ভালো করে কষিয়ে নিতে হবে। শুকনো শুকনো একটা পুর হয়ে গেলে পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর এই পুরটা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা সুগন্ধ এসেছে এবং খেতেও দারুণ হয়। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই নাস্তাটা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপর একটা বাটির মধ্যে তুলে নেব। এই যে দেখুন পুরটা একদম শুকনো শুকনোভাবে বানিয়ে নিয়েছি। তারপর বাটির মধ্যে তুলে আবারও আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পুরটা দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এই পুরটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। এবার এদিকে আমি আবারও ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি, আবারও কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপরে লেচি কেটে নেব, খুব বড় বা খুব ছোট লেচি কাটবো না, মাঝারি শেপে লেচি কেটে নেব। এরকমভাবে কেটে নিয়েছি, সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি লই বানিয়ে নিচ্ছি, গোল গোল করে লই বানিয়ে নেব।
সবগুলো লই বানানো হয়ে গেলে একটা লই হাতের মধ্যে নিয়ে এরকমভাবে একটা বাটির মতন করে নিচ্ছি। তারপরে পুর ভরে দিয়ে মুখটা ভালো করে মুড়ে দেব। এই যে এরকমভাবে দিয়ে দিলাম, পুরটা একটু কম দিলেই বেশি ভালো হবে। পুরটা দেওয়ার পর ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে ভাজার সময়। এই যে দেওয়া হয়ে গেছে বন্ধুরা, একইভাবে সবগুলো করে নেব। সবগুলো লইয়ের মধ্যে পুর ভরে নিয়ে চলে এসেছি, এবার আমি বেলে নেব। বেলার জন্য সামান্য তেল লাগিয়ে নিলাম, তারপর বেলে নিচ্ছি। হালকা করে পেস্ট করে চারিদিকে গোল করে বেলে নেব, খুব পাতলা বা মোটা রাখবো না। এরকমভাবে বেলে নিয়েছি, তারপর এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য আগে থেকেই গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেল দিয়েছি গরম হতে। এবার দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভেজে নেব বন্ধুরা। একটু ওপরে এরকমভাবে তেল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর ওপরেরটা ভাজা হয়ে যাবে এবং ফুলে উঠবে। তাই এক পিঠ একটু ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। দু পিঠ ভালো করে ভেজে নেব, তারপর তুলে নেব। এবার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আবারও একবার উল্টে দিয়ে তেল ঝরিয়ে আমি তুলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।